মানুষ দুটোকে দেখে আমার চোখ জোড়া সোজা কপালে উঠে গেছে। মানুষ দুটো আর কেউ না, একজন হচ্ছে তিশান আর একজন হচ্ছে সাইমা, যে আমাদের সাথে একই ক্লাসে পড়ত। সাথে সাথে নাম্বারে একটা মেসেজ আসলো, দোস্ত দেখ সাইমার সাথে রুম ডেটে গিয়েছিলাম। আমি কোনো কথা না বলে সোজা তিশানকে ফোন লাগালাম। তিশান এসব কি? আরে মজা নিলাম একটু, তোকে না বলেছিলাম যে একদিন না একদিন আমি সাইমার সাথে রুম ডেট করেই ছাড়ব, দেখলি আমার কামাল। তিশান এটাকে কামাল বলে না, এটাকে বলে হারামি পানা। আর তুই এসব করে কি মজা পাস? আরে দোস্ত দুনিয়াটাই এমন, শারীরিক সম্পর্কে লিপ্ত হও তো তুমি পুরুষ, না হয় তোমার দিকে আঙ্গুল উঠবে। তাই বলে একের পর এক মেয়ের সাথে এভাবে অশ্লীলতা করবে? অশ্লীলতার কি আছে? আর সে যদি রাজি থাকে তাহলে আমি মজা নিতে কেন পারবো না? তিশান আসলেই তুই মানুষ থেকে পশু হয়ে গেছিস, অধরা জীবনটাও তুই এইভাবে নষ্ট করে দিয়েছিস। সে এখন তোর বাচ্চা পেটে নিয়ে বেড়াচ্ছে। ভাই শোন, আমি এসব করে মজা পাই, এতে তুই আমায় যা ভাবার ভাবতে পারিস, আর বাকি রইলে অধরা জীবন নষ্ট করেছি সেটা। শালিটার খুব দামাগ হয়েছিল, তাই তার সাথে রুম ডেট করে দামাগ বের করে দিয়েছি। অনেকবার বলেছি রিলেশন করতে কিন্তু সে রাজি হয়নি, পরে এমন একটা ট্রিক্স খাটালাম রাজি তো হয়েছেই, সাথে রুম ডেটও করেছে। তিশা তুই বৌদ্ধ রামের কলঙ্ক, তুই ভালো করেই জানতি যে আমি অধরাকে খুব বেশি ভালোবাসি, তাও তুই ওর সাথে এই রূপটা কেন করলি? দুনিয়ায় কি আর মেয়ে চোখে পড়েনি তোর? দেখ তুই ভালোবাসতি সেটা তোর ব্যাপার, বাট আমি ওর সাথে ওসব করে মজা পেয়েছি, সো এসব নিয়ে কথা বলে কোনো ফায়দা নাই, যা হওয়ার হয়ে গেছে। কুত্তার বাচ্চা, সে এখন আবার স্ত্রী, ওর দিকে ভুলেও আর তাকাবি না, কসম খোদার। ওর দিকে যদি কুনজরে তাকিয়েছিস তাহলে তুই তিশানের সেদিন শেষ দিন মনে করবি। আরে আমি এক জিনিস বেশি দিন ইউজ করি না, সো টেনশন নিস না। আর যাক তুই মেয়েটাকে বিয়ে করে ভালোই করেছিস, না হয় তো আমার একটু প্রেশার নিতে হতো। খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস তাই না? মনে রাখিস যেদিন পাপের বোঝা ভারী হবে সেদিন নিজেই হায় হুদাস করবি। আর শোন, আর কোনোদিন তোর এই মুখ আমাকে দেখাস না, না হয়তো তোর মুখের হুলিয়া আমি পরিবর্তন করে ফেলবো। তারপর রেগে বেগে ফোন কেটে দিলাম, তিশারকে আর কিছু বলতে না দিয়ে। অধরা নামে বাজে বাজে কথা শুনে খুব রাগ হচ্ছিল, কিন্তু তাও নিজেকে সামলে নিলাম। আমি যদি এই ছবিগুলো অধরাকে নিয়ে গিয়ে দেখাই আর কল রেকর্ড গিয়ে অধরাকে শোনাই, তাহলে সে হয়তো চিরতরে তিশারকে ভুলে যাবে। আমি তিশারের সাথে কথা বলার সময় কল রেকর্ড চালু করে রেখেছিলাম, সবটাই রেকর্ড করেছি আমি, কিন্তু আমি কোনো কিছুই অধরাকে দেখাবো না। আমি আগে নিজের সবটা দিয়ে চেষ্টা করব তার মন পরিবর্তন করার, পরে যদি না হয় তাহলে অন্য কিছু ট্রাই করব। আর রেকর্ড করেছি ভালোই হয়েছে একদিকে, কারণ এখন এসবের প্রয়োজন পড়ে যায় কে জানে। তারপর ঘুমিয়ে পড়লাম, সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ধীরে ধীরে হেঁটে বাসা থেকে বের হয়ে সামনের দোকানটায় চলে গেলাম। দোকান থেকে সামান্য কিছু নাস্তা নিয়ে বাসায় ফিরে এলাম। অধরাও দেখি ঘুম থেকে উঠে গিয়েছে। অধরা ঘুম কেমন হলো তোমার? তোর না জানলেও চলবে। অধরা এমন করো কেন? বেশি কিছু তো আর করিনি, সামান্য একটা কথা জিজ্ঞেস করেছি। আকাশ প্লিজ, তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছাই নাই, তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আর কিছুই বললাম না, সে ওয়াশরুমে চলে গেল। আমি রাস্তাগুলো প্লেটে সাজাতে শুরু করলাম, তখনই হুট করে ওয়াশরুম থেকে অধরা চিৎকারের আওয়াজ কানে আসলো। দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি অধরা ফ্লোরের উপরে বেহুশ হয়ে পড়ে আছে। অধরার অবস্থা দেখে কলিজায় মোচড় দিয়ে উঠল। সাথে সাথে অধরাকে কোলে তুলে নিলাম, কোলে তুলে নিয়ে এনে বিছানায় শুইয়ে দিলাম। মনের ভিতর যেন খুব জোরে তুফান বইছে, সাথে সাথে পরিচিত ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বললাম। ডক্টর অধরাকে দেখে বলল যে টেনশনের কিছুই নেই, জাস্ট বেহুশ হয়ে গিয়েছে, খারাপ কিছু ঘটেনি অধরার সাথে। তারপর ডক্টর
ইনজেকশন দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো অধরাকে এড়ে খাইয়ে দিতে। ডক্টর চলে গেলেন, আমি অধরার পাশে বসে আছি। বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খুব কান্না পাচ্ছে অধরার এই অবস্থা দেখে। আমি এমন এক হতভাগ্য স্বামী যে কিনা স্ত্রী প্রেগনেন্ট থাকা সত্ত্বেও তার কেয়ার করতে পারি না। অধরা, তুমি কবে আমায় সেই অধিকারটুকু দিবে? কবে আমায় পরিপূর্ণ স্বামী হিসেবে গ্রহণ করে নিবে? আমার যে আর তর্স হয়েছে না। মনে মনে এইসব নিয়ে চিন্তা করছিলাম, তখনই অধরা নড়ে উঠল। অধরা, কেমন লাগছে এখন তোমার? আমার যেমন লাগার লাগবে, কিন্তু তুই আগে এটা বল যে তুই আমার এত কাছে কি করছিস? আমার সাথে খারাপ কিছু করেছিস, তাই না? না অধরা, তুমি বেহুশ হয়ে যাওয়ায় খাটে নিয়ে এসেছি, আর ডক্টর বলে গেছে তোমার কাছে থাকতে। এই জানোয়ার, মিথ্যে কম্বল, তোর হাত কেন আমার শরীরে? তুই কি আমাকে পাগল পেয়েছিস? হ্যাঁ, আমি কি কিছুই বুঝি না? অধরা, উপরওয়ালা শপথ করে বলছি, আমি তোমার ফুলের মতো শরীরটাকে খারাপ নজরে একটা টোকাও দেইনি। হয়েছে, থাম, নিজেকে আর নির্দোষ প্রমাণ করতে হবে না। আমি জানি তোর চরিত্র সম্পর্কে, সো প্লিজ বকবক না করে চোখের সামনে থেকে সর। আচ্ছা, আমি সরে যাচ্ছি, কিন্তু ডক্টর বলে গেছে তোমার জ্ঞান ফিরলে ভালো মন্দ কিছু খাইয়ে এই ওষুধগুলো খাইয়ে দিতে। আমি কিচ্ছু খাবো না, তুই আমার চোখের সামনে থেকে যা। অধরা, তোমার বাচ্চার জন্য হলেও প্লিজ খেয়ে নাও। এই জানোয়ার, আমাকে একদম ফোর্স করতে আসবি না, যা গিয়ে নিজের কাজ কর। আমার বাচ্চাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, আমার বাচ্চা আমি সামলে নিব। না, মেয়েটাকে দেখি নরম করে কথা বললেই ঘাড়ে চেপে বসে। এবার রাগ উঠে গেল, আমাকে কথা শোনাতে না হয় কমতি রাখিস না, কিন্তু বাচ্চার বিষয় নিয়ে তো আমি অবহেলা হতে দিব না। কি সমস্যা তোর? তোকে না যেতে বললাম? এই চুপ, তুই একটাও কথা বলবি না। এখন যদি আর একটাও কথা বলিস তো থাপড়ে গাল লাল করে দেব। অনেক হয়েছে তোর বড় বড় কথা, শান্ত হয়ে থাকি বলে ভাবিস না যে আমি দুর্বল। এখন চুপচাপ খাবার খাবি না? আমি খাবো না। মেজাজ খারাপ করিস না অথরা, আমি যেটা বলেছি সেটাই। দেখবো তুই কেমনে খাবার না খাস, জোর করে তোকে খাওয়াবো। খাবি না আবার? খাবার তুই খাবি তো তোর ঘাড়েও খাবে। এটা বলে গিয়ে খাবার নিয়ে আসলাম, তারপর জোর করে অধরাকে খাবার খাইয়ে দিলাম। মেয়েটা অনেক জেদ করেছিল খাবে না বলে, ওকে ভয় দেখিয়ে খাবার খাইয়েছি যে সে যদি খাবার না খায় ওর সাথে উল্টাপাল্টা করে বসবো আমি। এই কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয়। অধরাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দিলাম। এই যে আমি আম্মুর কাছে চলে যাব, তুই অনেক খারাপ একটা লোক, আমার সাথে জোর করিস সব সময়। আম্মুর কাছে কেন, ওখানে কি ভালো লাগছে না? না, তোর সাথে আর এক মুহূর্ত থাকতেও ভালো লাগছে না, আমি বাড়ি যাব। না, এখন বাড়ি যাওয়া চলবে না। তাহলে আমি বাচ্চার ক্ষতি করে দিব, বলে দিলাম। একদম মাথার উপর তুলে আছড়ে মেরে ফেলবো, তোর সাহস তো কম না, বাচ্চার ক্ষতির কথা ভাবিস? তাহলে আমায় বাড়ি যেতে দে। আচ্ছা যা, বিকেলে তোকে আমি বাড়িতে দিয়ে আসবো। বিকেলবেলায় অধরাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে আসলাম। অধরার আবু আমায় অনেক জেদ করেছে থাকার জন্য, কিন্তু আমি থাকিনি, কাজের বাহানা দিয়ে চলে এসেছি। বাসায় এসে খেয়ে দেয়ে রুমে শুয়ে আছি, কোনো কিছুই ভালো লাগছে না। ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, এতদিন অধরা ছিল, আজ পুরো বাড়িতে আমি একা। সত্যিই ভালো লাগছে না মেয়েটাকে ছাড়া। যদি মেয়েটার সাথে আমার সম্পর্ক ভালো না, তাও কেমন যেন খারাপ লাগছে। এভাবে দুই দিন একা একাই বাড়িতে কাটালাম। তিন দিনের মাথায় হঠাৎ অধরার বাবা আমাকে ফোন দেয়। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো বাবা ভালো, তোমায় আসলে জরুরি কাজে ফোন দিয়েছি। বাবা প্লিজ তুমি এসে তোমার বউকে বাড়িতে নিয়ে যাও, সে উল্টাপাল্টা কথা বলছে, তোমার সাথে থাকবে না, তোমার থেকে ডিভোর্স নিয়ে নিবে। এইসব শুনে মাথা অনেকটা গরম হয়ে আছে, কখন যে ইচ্ছে তরফে মাই লাগিয়ে দিই আল্লাহই জানে, তখন ওর বাচ্চার ক্ষতি হবে। যদিও আমরা চাই না যে ওই বাচ্চা পৃথিবীতে আসুক, কিন্তু তুমি যেখানে মেনে নিয়েছ সেখানে আমরা আর কোনো কথা বলবো না, প্লিজ ওকে এসে নিয়ে যাও। আসলে আমার শরীরটা অনেক খারাপ, অফিস যেতেও পারিনি,
তাই অফিসের কাজ বাসায় বসে বসে করছি। প্লিজ আপনি যদি একটু কষ্ট করে অধরাকে নিয়ে আসতেন তাহলে ভালো হতো। আচ্ছা আমি নিয়ে আসছি, তুমি কাজ করো, তোমার বউ তোমার কাছে এনেই দিব। এই বলে উনি ফোন রেখে দিলেন। সবাই আমাকে আর অধরাকে নিয়ে পজিটিভ, শুধু অধরা বাদে। এই বে তিশার তিশার করে পাগল হয়ে যাচ্ছে। দাঁড়া আজ খালি তুই বাসায় আয়, তোর সাথে আজ সমস্ত কিছু করবো আমি, তোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব আজ আমি, তারপর দেখি তুই তিশারের কাছে কি করে যাস। দেখ পুরো মাথাটাই আউলে দিয়েছে, আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কাজ করছি, একটু পর হঠাৎ দরজার বেল বেজে উঠে, হয়তো অধরার বাবা তাকে নিয়ে এসেছে। উঠে গিয়ে দরজা খুলে দিলাম, দরজা খুলে দেখি আমার ক্লাসমেট বউ। কিরে হঠাৎ তুই এই অসময় আমার বাড়িতে? সে কোনো কথাই বলল না, খপ করে আমার কলার ধরে ফেললো। চল তুই ভিতরে। সে আবার কলার ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে গেল। রুমের ভিতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। বউ কি করছিস? কি করছি তুই নিজের চোখে দেখতে পাবি। বউ আবার বিছানায় ফেলে দিয়ে ঠাস করে টান দিয়ে বুক থেকে ওড়নাটা হাতে নিয়ে নিল, তারপর সেটা দিয়ে শক্ত করে পেঁচিয়ে আবার হাত দুটো বেঁধে ফেলল। বউ কি করতে চাইছিস? কি বউ কেমন যেন হিংস্র পশুর মতন আচরণ করছে। তার এইরূপ আচরণ দেখে কলিজার সমস্ত পানি যেন নিমিষেই শুকিয়ে গেছে। আজ তোর সমস্ত কিছু লুটে নেব, তারপর দেখি তুই আমায় কি কিভাবে আপন না করিস। বউয়ের কথা শুনে চোখ জোড়া সোজা সুজি কপালে উঠে গেছে। হায় আল্লাহ, আজ বউ তার চাহিদা পূরণ করেই ছাড়বে।